সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সকলকে আমার অনলাইন ক্লাসের শুভেচ্ছা। আমি সুপ্রদীপ কুমার রায়, রসায়ন প্রভাষক, বারবাড়িয়া শহীদ চরণী মহাবিদ্যালয়। তো আজকে আমি রসায়নের প্রথম পত্রের ও দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের পরিবেশ রসায়ন সম্পর্কে আলোচনা করব। প্রথমত পরিবেশ রসায়নের আলোচ্য বিষয় দেখে নিই। আলোচ্য বিষয় হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্র এবং আংশিক চাপ সূত্র থেকে মোট চাপ নির্ণয়। প্রথমত আমরা আংশিক চাপ সূত্রটা জেনে নিই। আঠাদশ শতাব্দীর প্রথম দিকে জন ডাল্টন কোনো গ্যাস মিশ্রণের নিজস্ব চাপ এবং মোট চাপ সময়ের মধ্যে যে সম্পর্ক প্রকাশক যে সূত্রটি প্রকাশ করেন সেটি হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্র। সূত্রটি কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরস্পর বিক্রিয়াহীন কোনো গ্যাস মিশ্রণের মোট চাপ উহাদের উপাদান গ্যাসগুলোর আংশিক চাপের সমষ্টির সমান। যদি কোনো গ্যাস মিশ্রণের প্রথম গ্যাস জি ওয়ান, দ্বিতীয় গ্যাস জি টু, তৃতীয় গ্যাস জি থ্রি, প্লাস ডট এরকম গ্যাস থাকে, তাহলে উহা প্রথম গ্যাসের আংশিক চাপ পি ওয়ান, দ্বিতীয় গ্যাসের আংশিক চাপ পি টু, তৃতীয় গ্যাসের আংশিক চাপ পি থ্রি, এরকম যদি হয় তাহলে এর এবং এই গ্যাসটা সামগ্রিক চাপ যদি পি এম হয় তাহলে এই সূত্র অনুসারে আমরা গাণিতিকভাবে লিখতে পারি পি ওয়ান প্লাস পি টু প্লাস পি থ্রি প্লাস ডট সমান সমান পি এম। তো এবার আমরা ডাল্টনের আংশিক চাপ সূত্র থেকে কোনো গ্যাস মিশ্রণের মোট চাপ প্রতিপাদন করব। মনে করি কোনো একটি ভি আয়তনের কোন একটি পাত্রের আয়তন ভি, তাপমাত্রা টি কেলভিন, আয়তন কোন একটি গ্যাস পাত্রের কতগুলো গ্যাস জি ওয়ান, জি টু, জি থ্রি, দশ ইত্যাদি গ্যাস আছে। প্রথম গ্যাসের আংশিক চাপ পি ওয়ান, দ্বিতীয় গ্যাসের আংশিক চাপ পি টু, তৃতীয় গ্যাসের আংশিক চাপ পি থ্রি প্লাস ডট ডট এরকম। এখন আমরা এর আগে জেনে নিই আংশিক চাপটা কি। কোনো গ্যাস মিশ্রণের প্রতিটি উপাদান গ্যাস ওর আয়তনের সমস্ত আয়তন দখল করে যে চাপটা দেয় সেটি হচ্ছে ওই গ্যাসের আংশিক চাপ। তো এবার আমরা এগুলো দেখি পিয়ান এবং এর অনুসংখ্যা, ওই গ্যাসগুলোর অনুসংখ্যা এন ওয়ান, এন টু, এন থ্রি ইত্যাদি এরকম। এখন যদি আমরা আদর্শ গ্যাস সমীকরণ যেটা পিভি ইজিকাল টু এন আরটি, আমরা আদর্শ গ্যাস সমীকরণ থেকে এটা জানি, সুতরাং বা পি সমান সমান এন আরটি বাই ভি। এখন এই প্রথম গ্যাসের আংশিক চাপ সমান সমান এই সূত্র অনুসারে এন ওয়ান আর টি বাই ভি, দ্বিতীয় গ্যাসের আংশিক চাপ সমান সমান এন টু আর টি বাই ভি, তৃতীয় গ্যাসের আংশিক চাপ সমান সমান এন থ্রি সমান সমান আর টি বাই ভি, অন্যান্য গ্যাসের এরকম যাকে ব্যবহার করতে পারি। এখন আমরা এই সমীকরণগুলো যদি যোগ করি তাহলে পাই, তাহলে আমরা কি পাই দেখা যাচ্ছে পি ওয়ান প্লাস পি টু প্লাস পি থ্রি সমান সমান এন ওয়ান আর টি বাই ভি প্লাস এন টু আর টি বাই ভি প্লাস এন থ্রি
आर टी बाय बी प्लस रखूँ बा पी वन प्लस पी टू प्लस पी थ्री प्लस छोन छोन एन एन वन प्लस एन टू प्लस एन थ्री प्लस डॉट आर टी बाय बी बा पी वन प्लस पी टू प्लस पी थ्री प्लस डॉट छोन छोन एन आर टी बाय बी जेखने ए मिश्रण मोट मोट गैस होने एन वन प्लस एन टू प्लस एन थ्री एन थ्री प्लस डॉट छोन छोन एन এখন ওই গ্যাস মিশ্রণে আমরা যদি মোট মনে করি ওই গ্যাস মিশ্রণের মোট চাপ সমান সমান পিএম এবং মোট অণু সংখ্যা সমান সমান এন এখানে এক্ষেত্রে আমরা আদর্শ গ্যাস সমীকরণ ব্যবহার করে লিখতে পারি পিএম সমান সমান আর টি বাই ভি এখন আমরা যদি এই সমীকরণ দুটো তুলনা করি তাহলে দেখা যাচ্ছে রেজাল্ট একই এই জিনিসটা একই আসে অর্থাৎ আমরা লিখতে পারি এখান থেকে পি ওয়ান প্লাস পি টু প্লাস পি थ्री प्लस डॉट डॉट समान समान पी एम अर्थात एखे आंशिक चापगल जो पर गैस टी मोट चाप है समान हल तो आज ए पर्त परवर्ती प्रसंग आलोचना करब तक सबाई भलो थको ए पर्त